ঘাটালে নদীতে করোনা আবহের মধ্যেও এক নৌকাতে পার হচ্ছে একসাথে বহু মানুষ। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল মহকুমা জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া, আর আপনাদের সঙ্গে আমি সংহিতা শিরোমণি। ঘাটাল ও পার্শ্ববর্তী জেলা হুগলির সাথে সংযোগকারী রূপনারায়ণ নদের উপর ঘাটালের হরিশপুর খেয়াঘাট। দুই জেলার মানুষের মধ্যে সংযোগ রক্ষা করে থাকে এই খেয়াঘাট। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ সহ সাইকেল মোটরসাইকেল পারাপার হয়ে থাকে। করোনা আতঙ্কের মাঝেও তার ব্যতিক্রম ঘটেনি। সরকারি নির্দেশিকা অনুযায়ী যেখানে বলা হয়েছে দূরত্ব বিধি বজায় রাখতে, জমায়েত না করতে, সেখানে একই নৌকাতে একসাথে বহু মানুষ পার হচ্ছে। এর ফলে সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা এলাকার মানুষের। নৌকার চালক অনুপ গুচ্ছাইত কি মন্তব্য করেছেন শুনে নেব। আমরা কাজ করছি, প্রতিদিন কত মানুষজন যাতায়াত করছে? খুব সামান্য, বাজার করছে, লোকগুলো যাতায়াত করছে, ওই মার্কেটের জন্য এখানে আমার দিকে স্থানীয় লোকাল ভাবে চালাতে হচ্ছে। অনেকের মুখে দেখা যাচ্ছে মাস্ক নেই, কোন দিকের মানুষ বেশি পারাপার হচ্ছে, হুগলি না ঘাটালে? না, এইদিকে লোক বাজার করতে ওপারে বেশি যায়, আর ওদেরকে ইমার্জেন্সি গুলো ওই টুকটাক ঘাটা ডাক্তারখানা রুগী এইসবের জন্য যায়। বলো না ডাক্তারখানা কি নাম আপনার? অনুপ গুচাই। এলাকাবাসীদের দাবি, বারবার প্রশাসনকে কংক্রিট ব্রিজ নির্মাণের আবেদন জানিয়েও কোনো ফল মেলেনি। কোন পরিস্থিতিতে বিদেশি না মেনে যে নৌকা বড় বড় হচ্ছেন, এটা আতঙ্ক লাগছে না আপনাদের? আতঙ্ক লাগে, তাছাড়া তো কোনো উপায় নাই তো। এ বিষয়ে ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি দিলীপ মাঝিকে জিজ্ঞাসা করতে তিনি বলেন, পারাপারের ক্ষেত্রে করোনা বিধিকে মান্যতা দেওয়া হয়নি ঠিকই, কিন্তু এই খেয়াঘাট পুরোটাই দেখভাল করেন হুগলি জেলা প্রশাসনের আধিকারিকরা, তাই এই দিকগুলিতে তাদের নজর দেওয়া দরকার। তিনি জানিয়েছেন, কংক্রিটের সেতু নির্মাণের বিষয়ে আমরা রাজ্যের কাছে আবেদন জানাবো, নিশ্চয়ই সেতু তৈরি হয়ে যাবে বলে আশা রাখছি। প্রথমেই বলি, বলা হয় হরিশপুর খেয়াঘাট বা বন্দরের খেয়াঘাট, কিন্তু আদতে ওই খেয়াঘাটটা মেনটেন করে ও যাবতীয় টোল ট্যাক্স কিন্তু আমাদের হুগলির যে আছে, হুগলি জেলা, সেই জেলার যে প্রশাসনিক বিভাগ, তারাই কিন্তু মূল দেখভালটা করে। এবার বলবো, যারা প্রশাসনিক দায়িত্ব পেয়েছেন, যারা টেন্ডার পেয়েছেন, যেটা যারা এটা দেখভাল করছে, তাদেরকে একটু সচেতন হতে হবে, যাতে বেশি সংখ্যক মানুষকে আমরা না তুলি। যেহেতু ভুটভুটি সিস্টেমে মানুষ বেরোচ্ছে, আমরা খুব দ্রুত এপার ওপার হয়ে যেতে পারবো, খুব কম সংখ্যক যদি মানুষকে নিয়ে ওরা যাতায়াত করে। এদিকে ঘাটাল ও হুগলি জেলার বন্যা কবলিত এলাকার মানুষজন আতঙ্কে রয়েছেন। বর্ষা বাড়লেই বাড়ে নদীর জল, অপরদিকে করোনা আতঙ্ক, দুই মিলে চিন্তা বাড়ছে দুই জেলার মানুষের। ঘাটাল থেকে আকাশ তলোয়ের রিপোর্ট, আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ ঘাটাল। তো খুবই ভালো হয়, কিন্তু হচ্ছে নি তো, প্রতি বছর দুবার চারবার করে মাফ হয়ে যাচ্ছে, কোনো রেসপন্স নেই। প্রশাসনের কাছে আবেদন করেছেন? প্রশাসনের কাছে আবেদন আছে, সব কিছুই আবেদন আছে, তবু ব্রিজ হচ্ছে না। মাপ কতবার হয়েছে? মাপ আমাদের এদিক দিয়ে চারবার হয়েছে, সেদিক ঘুরে বেড়া দিয়ে চারবার হয়েছে। শুধু কি ওই মাপই চলে বছরই ওই আসছে, মাপছে, চলে যাচ্ছে, কোনো আমরা কিছু সুরাহা পাইনি। কি নাম আপনার? আমার নাম অনুপ গুচাই। নমস্কার, আমি মৌমিতা দা। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সঙ্গে ফেসবুক পেজটি লাইক করুন।